হ্যাঁ, হোয়াটস আপ গাইজ, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল ডিটিকে রাইডার। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে হুন্ডা আমেজ কুলিন কয়েল সার্ভিসিং কীভাবে করা হয় আর করতে গেলে কি কি খুলতে হয়, পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো যেমন কি কুলিন কয়েল ইউনিট আমরা খুলে বার করে নিয়েছি বাইরে, তো এবার কুলিন কয়েলটা আমরা বাইরে থেকে বার করব, দেখবো যে কতটা চোক হয়েছে বা কতটা জাম হয়েছে, যার কারণে কি হয় এসি চালানোর সাথে সাথে কুলিংটা ঠান্ডাটা হতে চায় না বা হাওয়ার প্রেশারটা কম আসে। ম্যাক্সিমাম কুলিন কয়েল জাম হলে হাওয়ার প্রেশার কম আসে, ঠান্ডার পরিমাণটাও অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে আমরা কুলিন কয়েল খুলে খুলে দেখবো যে কতটা জাম আছে। আমরা অনুমান করেছি জাম আছে, তাও বাইরে বার করে একবার শিওর দেখবো যে কতটা জাম আছে, আপনাদেরও দেখাবো। তো খুলে আমরা বার করেছি বা দেখুন, এবারে আমরা অপোজিট সাইডে আমরা দেখাবো আপনাদের যে কতটা জাম হয়েছে। টেবিলের সাইডগুলো সব সরিয়ে নিই, এটা অপোজিট সাইড, এটা এতটা জাম হয় না এই সাইডটা। এটা থার্মোস্টার, এর গায়ে লাগানো থাকে, তো আমরা অপোজিট সাইড যেটা থার্মোস্টারের সেই সাইডে দেখাবো কতটা জাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কুলিনিক্যাল কতটা চোক হয়েছে, মানে ধুলো ময়লা জাম হয়েছে। এসি ফিল্টার টাইমলি চেঞ্জ না করার কারণে এটা হয়, বা এসি ফিল্টার না থাকলে সেসব গাড়িতে সচরাচর কুলিনিক্যাল তাড়াতাড়ি জাম হয়। তো আমরা এগুলো পুরো প্রসেসগুলোকে আমরা করবো, সাথে থাকুন আর দেখতে থাকুন। এখানটা আমরা কাটবো যেহেতু ফিল্টার করা নেই, যার জন্য খুব তাড়াতাড়ি জাম হয়েছে, তো আমরা ওটাকে কাটিং করে ওখানে ফিল্টার বসাবো। আর এটা হলো ভিতরে পজিশন, ড্যাশবোর্ড খোলা দেওয়া হয়েছে, পুরো ইউনিট বার করে নিয়েছি আমরা বাইরে। শুধু আমরা স্টারিং রেখে দিয়েছি যেহেতু পাওয়ার উইন্ডো আপনার সরি এয়ারব্যাগ আছে, এয়ারব্যাগের যে আপনার ফিতে লাগানো আছে যেটাকে আমরা ক্লক স্প্রিং বলি, সেটা লাগানো আছে ওর সাথে। এয়ারব্যাগ, আপনার কলিং সিস্টেম, আপনার FMA সিস্টেম সব ওর থেকে হর্ন সিস্টেম রয়েছে, যার জন্য আমরা হুইল খুলিনি। যেহেতু পারফেক্ট পারমানেন্ট না হলে তখন কেটে যাওয়ার চান্স থাকে। আমরা বাইরে থেকে খুলেছি শুধু সেকশন ডিসচার্জ পাইপ আর হটিং লাইনে দুটো পাইপ, আর টোটাল আমরা ইউনিট খুলে বার করে দিয়েছি। এটা হলো হুন্ডা আমেজ, আর আমরা ভিতরে যে সিস্টেমগুলো খুলেছি সেটা তো আপনাদের দেখালাম। কুলিনগুলো আমরা সার্ভিস করে নিয়ে চলে এসেছি, অন্য একজনকে পাঠিয়েছিলাম কুলিনগুলো সার্ভিস করতে। তো দেখতে পাচ্ছেন থার্মোস্টার সাইড, এটা অপোজিট সাইড কতটা পরিষ্কার হয়েছে। তো লাগানোর পরে আমরা দেখবো আলটিমেটলি কতটা ঠান্ডা হয় আর কতটা হাওয়ার প্রেশার আসে। তো আমরা কুলিন কয়েল ফিটিং করা হয়ে গেছে, তো আমরা এবার গাড়িতে ফিটিং করছি। যেহেতু আমি একা একা কাজ করছিলাম, একা একা ভিডিও করছিলাম, ওই জন্য পুরো ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তো আমি এবার একটা হেল্পার পেয়েছি, যাকে বলছি একটু ভিডিও করে দে বা ফোনটা ধর, আমি কাজ করছি দেখাবি। তো ভালো করে ধরতে পারছে না, দেখুন দেখলে বুঝতে পারবেন। তো আমি ভিতরে থার্মোস্টার এবং আপনার যে পালসগুলো থাকে সেগুলোকে, পাল্লাগুলো সেগুলোকে, পার্টিশনগুলো আমি গিরিশ করে নিয়েছি। থার্মোস্টার জ্যাক প্যাক লাগিয়ে দিয়েছি, বুলারের জ্যাক লাগানো হয়ে গেছে, আমার রেজিস্টারের জ্যাকও আমি লাগিয়ে দিয়েছি। এগুলো সব কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট করে তারপরে ড্যাশবোর্ড ফিটিং করা হবে, করে আমরা গাড়ি স্টার্ট করে দেখবো। যেটাকে বলছিলাম ফিল্টার না করা থাকলে চোখ হয়, এটা দেখুন এই পজিশনটা কোম্পানি করে দিয়েছে। কিছু কিছু গাড়ি এই কেটে জায়গায় ফিল্টারের জায়গায় করে দেয়, আর কোম্পানি কিছু কিছু জায়গায় করে দেয় না। তো সেক্ষেত্রে আমি এটাকে কাটছি, কেটে আমি জায়গায় ফিল্টার বসাবো, যার কারণে কী হবে আপনার যে ফিল্টারের জায়গাটা আছে ফিল্টারটা থাকলে ধুলোটাকে বাইরে আলটিমেটলি গার্ড করবে, আর গার্ড করলে কুলিন কয়েলটা নোংরাটা কম হবে। অথবা যেখানে আপনাকে দু বছরে বা বছরে বছরে খোলাতে হবে, সেটা আপনার এটা দু তিন বছর পরে পরে করাতে হবে, এটাই ফিল্টারের সেফ। আর বাইরের ধুলোটা ডাস্টটা আপনার ডাইরেক্ট এসে ফেসে দেবে না, তাতে অ্যালার্জি যারা হয় তাদের খুব প্রবলেম হয় এসিতে যদি ফিল্টার না থাকে। তো আমাদের পুরো কমপ্লিট ফিটিং হয়ে গেছে, তো আমরা এই সাইডটা ফিটিং করে দিই ফিল্টারের জায়গাটা, যেটা ব্লোয়ার লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কাগজ দিয়ে লাগানো আছে, টেপ দিয়ে মার্কিং করে দিয়েছি, যেহেতু কভার যেটা ছিল কভার আমরা পাইনি ওই সময়, তাই এমার্জেন্সি কাজ চালানোর জন্য আমরা কাগজ দিয়ে টেপ মেরে দিয়েছি, যাতে বাইরে থেকে হাওয়াটা না লিক হয় বা না টানতে পারে। কভার আমরা বাইরে থেকে লাগাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আমরা এইসব সব ফিটিং হয়ে যাওয়ার পরে, প্রসেস হয়ে যাওয়ার পরে আমরা লিক চেক করবো। বিশাল আরে স্কুল খুলিস কেন কুলিন কলেজ দেখ ঘর স্কুল খুলে দিয়েছে কাকা
কাজবাজ করে একটু কিরাম আছে না আমি জীবনে হিসাব লাইনে কাল আমার জিঙ্গো জানো 15 100 টাকা 15 দিন হচ্ছে 15 দিন হচ্ছে চলে যাচ্ছে কাল কাজে তো প্রায় 400 450 টাকা আমার 100 টাকা দিছে আমি চলে গেছি বলে এটা আমি 15 দিন জিঙ্গো বলে বাড়ি যাচ্ছি তো যাবি না না তো যেমন কি আপনারা দেখছেন আমাদের কুলিন কয়েল লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এদিকে লাগিয়ে দিয়েছি যেটা ব্লোয়ার ছিল ফিল্টারের জায়গাটা ওই পজিশনটা আমরা লাগানো হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবার বাইরের দিকে যাব দেখো বাইরের পজিশন কি আছে এই যে উপরে পন্স লাইন আছে পন্স লাইন নষ্ট হয়ে গেছে তোমরা পন্সটাও করে দেবো একবারের সাথে যেহেতু এগুলো সবসময় খোলা হয় না তাই খোলা হয়েছে পন্স নষ্ট দেখতে পেলাম কাস্টমার বলেনি তাও আমি করে দিচ্ছি এই জন্য এখান থেকে হাওয়া লিক হওয়ার চান্সটা থাকে যেহেতু হাওয়া প্রেশার খুবই কম আসছিল তাই হাওয়া কোথা থেকে লিক না হয় কোনো গ্যাপ ছাড়বো না বা কোনো পজিশন ছাড়বো না জায়গাটা আটকানো আছে ভালো করে ওটা তো আমরা এই পজিশনটা আপনার নতুন করে টেপ আপনার পন্স দিয়ে যে পন্সটা ছিল খুলে গেছে ওটাকে নতুন করে আটা দিয়ে আমরা আটি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এই পজিশনটা দেখুন ওখান থেকে হাওয়া লিক হওয়ার আর কোনো চান্সটা থাকবে না যাতে খুলে না যায় ওর জন্য শুকানোর জন্য টাইমও দেবো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলবো যদি আমেজ গাড়ি কখনো খুলে থাকেন যে বোল্টটা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে সেই বোল্টটা কিন্তু অবশ্যই খুলবেন তা নাহলে কুলিন কয়েল বার হবে না আর টানা হাজরা করলে ফেটে যেতে পারে এটা বিট স্যাপ্রোলেট হুন্ডাইয়ের গাড়িতে ম্যাক্সিমাম বা হুন্ডার গাড়িতে থাকে সেটাকে দেখে কেয়ারফুলি করবেন তো আমাদের হডিং লাইনে পাইপ আমি লাগাচ্ছি আর আমরা এদিকে কুলিন কয়েলের পাইপ লাগানো হয়েছে যেহেতু তার জন্য আমরা প্রেশারটা দিলাম তো প্রেশারটা তুলছি প্রেশার আমরা মিনিমাম আমি 250 রাখবো যেটা নর্মাল অক্সিজেন হাওয়া তো আমরা লিক চেক করি বাইরে তো লোকালে এভাবেই সিস্টেম আর এভাবেই আমরা চেক করে আসছি এদিকে সব কমপ্লিট হয়ে গেছে শুধু আমি লিকটা এবার চেক করবো প্রেশার দিয়ে রাখি তারপরে দেখা যাক যেহেতু আমরা পুরোনো কুলিন কয়েলে সার্ভিস করেছি যার জন্য আমরা একবার লিকটা চেক করে তারপর ড্যাশবোর্ড লাগাবো এই ভুলটা ম্যাক্সিমামই করে থাকে যারা বাইরে কাজ করেন যেহেতু পুরোনো মাল যখনই কুলিন কয়েল সার্ভিস করা হয় তখনই লিক চেক করে তারপর ড্যাশবোর্ড লাগান তাহলে কী হবে আপনার কেমিক্যাল পড়ার পরে কোথাও যদি লিক হওয়ার চান্স থাকে তো দুবার আপনাকে খুলতে হবে না ড্যাশবোর্ড তো যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের প্রেশার কিন্তু 300-এর কাছাকাছি চলে এসেছে তো আমরা 300-তেই লক করে দেবো প্রেশারটাকে অক্সিজেনের প্রেশার 300 দিয়ে লক করছি আমরা হাই প্রেশারে আপনার লিকটা চেক করার চেষ্টা করছি তাতে আমরা তাড়াতাড়ি ধরা পড়বে যদি লিক থাকে তো আমরা 300 দেখুন 300-কে ছোঁয়া ছোঁয়া কাটা আছে সেই হিসাবে রেখেছি আমরা 300 একদম পুরো তিনের টাচ হয়ে আছে তো আমরা এই মেজারমেন্টে দাগ মেরে রাখবো আর চেক করবো 10-15 মিনিট যে লিক হচ্ছে কি না তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে 10-15 মিনিট লিক আছে কি না এটা কুলিন কয়েলের দুটো পাইপ আর ওপাশে হয়েছে হটিং লাইনের দুটো পাইপ যেহেতু খোলা হয়েছে তাই আমরা কুলিনটাও একবার চেক করে নেবো কুলিনটা হালকা কমেছে গাড়ি স্টার্ট করার সময় আমরা অবশ্যই কুলিনটা দেবো চেক করে নেবো বাদ বাকি সব এটা ড্যাশবোর্ড হলো ড্যাশবোর্ড পরিষ্কার করছে যেহেতু খোলা হয়েছে তাই পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে তারপর ড্যাশবোর্ড ফিটিং হবে তারপরেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি পরের পার্টে এখানে লাগানোর সময় পন্সগুলো যেন কুড়ে না যায় শুকিয়ে গেছে ঘাসা দিবে না ঘাসাবে না তো যেরকম কি দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড লাগানো প্রসেস চলছে ড্যাশবোর্ড লাগানো কিছুটা হয়ে আসছে তো বাঁদিকে দিকে হুইল ফুইল লাগানো বাকি আছে ডান দিকে তো আমরা হুইল টুইল লাগাবো হুইল লাগাবো এদিকে যে সিরিজ যে পালসের যে তারগুলো আছে ওয়ারিংগুলো আমরা দেখবো
হ্যাঁ, এটা এইসব ইম্পোর্টেড গাড়ির ক্ষেত্রে বেশিরভাগই যখন ওয়ারিংগুলো খোলা হয় তখন দেখে খুব সাবধানে খুলতে হয়। আর ওয়ারিং কোথা থেকে টেনেছে দেখুন, ঢোল লাগানো হয়েছিল এর, তা কোথা থেকে ওয়ারিং টেনেছে, এভাবে শর্ট সার্কিট হওয়ার চান্সটা বেশি থাকে। তা আমরা এই যে পালস যে তারগুলো আছে কেসিং, আমরা সেগুলো ঠিকঠাক করে লাগাবো আর সেগুলো একবার চেক করে নেব। ততক্ষণে আমাদের ওদিকে প্রেশার দেওয়া আছে, প্রেশারের লিকটা আমরা দেখে নিয়েছি কমছে না, তাই আমরা ড্যাশবোর্ড লাগানোর পারমিশন দিয়েছি, ড্যাশবোর্ড লাগাচ্ছে। তাও আরও একবার চেক করবো আমরা যে আর কমেছে কি না। এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা অয়েল দেবো, অয়েল দিয়ে তারপরে আমরা ভ্যাকুম করো, ভ্যাকুম করে অয়েল দেবো। দেখুন ভ্যাকুম করা হয়ে গেছে, আমরা অয়েলটা দিচ্ছি, বলে দিয়েছিলাম এদিকে ভ্যাকুম করতে, অয়েলটা দিচ্ছি। অয়েলটা দিয়ে তারপরে আমরা গ্যাস চার্জ করবো আলটিমেটলি, তার ভিতরে ওদিকে কমপ্লিট হবে ফিটিং। তো অয়েলটা ক্ষেত্রে কুলিন কাল সার্ভিস করলে খোলা হলে যদি বাদবাকি কিছু চেঞ্জ না করা হয় তো 100 গ্রাম দিয়ে দিলে হয়ে যায়। তো মোটামুটি আমরা ঢাকনায় আন্দাজ করে নিয়েছি যেটা 100 গ্রাম। তো আমরা ভ্যাকুম করছি, ভ্যাকুম করে অয়েলটা দেবো। তো আমাদের ভ্যাকুম করে অয়েল দেওয়া শেষ, এবারে আমরা গ্যাস চার্জ করব, দেখতে থাকুন। হ্যাঁ, তবে একটি বক্তব্য বলবো, যারা আপনারা এসির কাজ করে থাকেন, যখনই গাড়ি ভ্যাকুম করে গ্যাস চার্জ করা হবে সেক্ষেত্রে স্টার্ট করে এসি দেওয়ার আগে কিছুটা গ্যাস অন্তত লো প্রেশারে বা হাই প্রেশারে লাইনে দিয়ে নেবেন। তাতে কী হবে, যখনই আপনি কম্প্রেসারটা অন করছেন ও প্রেশার সুইচ দিচ্ছেন কিন্তু কম্প্রেসার লাইন যাবে না, কিন্তু প্রেশার সুইচ লাইন কানেক্ট করতে পারবে না কিন্তু লাইনটা যাবে। হঠাৎ করে যখন গ্যাসটা যাবে তখন কি কম্প্রেসারে একটা চোট লাগতে পারে, বা হঠাৎ করে ইঞ্জিনকে যখন মোবিল থাকে না খালি ইঞ্জিনে যদি স্টার্ট করা হয় সেভাবে ক্ষেত্রে যেভাবে চোট লাগতে পারে সেভাবে সেরকম আপনার কম্প্রেসারে একটা ভীষণ ক্ষতি হতে পারে। তাই বলবো যারা আপনারা কাজ করেন এই লাইনে প্রফেশনাল, একটু গ্যাস দিয়ে নেবেন, 100 ml হোক কি 150 ml গ্যাসটা দিলে কম্প্রেসারের প্রেশারটা ভালো উঠবে বা ভালো ধরবে, কম্প্রেসারটা খারাপ হওয়ার চান্সটা কম থাকে। সেক্ষেত্রে আমি দেখুন আমি সিস্টেমে কাজ করি, গ্যাসটা আমি আগে কিছুটা গ্যাস রিফিল করে নিচ্ছি, দিয়ে নিচ্ছি, তারপরে আমি গাড়ি স্টার্ট করবো, স্টার্ট করে তারপর এসি আমি চেক করবো। হ্যাঁ, আর একটা কথা হলো এই কাজের বিষয়ে আপনাদেরকে আমি তুলে ধরার আমার একটাই কারণ যে কাজের একটা এক্সপিরিয়েন্স। কারো যদি কোনো বক্তব্য থাকে তো অবশ্যই জানাতে পারেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি পূর্ণ কোনো ভিডিও পাওয়ার জন্য বা পরবর্তী কাজে আপনাদের যদি কোনো কাজে লাগে। আর আমি এই গ্যাসটা ইউজ করি 134, তো দেখতে থাকুন, সাথে থাকুন। অনেক ক্ষেত্রে কী হয় সার্ভিস সেন্টারে আপনারা যখন গাড়ি দেন কী গ্যাস ইউজ করা হয় কী চার্জ করা হয় আপনারা জানেন না, তো সেক্ষেত্রে আমরা কি আমরা টোটালটাই দেখিয়ে দিই কাস্টমারকে, লোকজনের কিছু নেই, বাইরে যেভাবে কাজ হয় আমরা 134 ফ্লোরন এটাই ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন, আর এটাই সব গাড়িতে আমরা ইউজ করে থাকি। আমরা যেহেতু হডিং লাইনে দুটো পাইপ খুলেছিলাম তাই আমরা যেটুকু কুলেন্ট ড্রেন করেছিলাম ড্রেন হয়েছিল সেই কুলেন্টটা দিয়ে দেবো, আর বাদবাকি ডিস্টিলারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা গাড়ি স্টার্ট করে ফেলেছি, তো স্টার্ট করে আমরা একবার চেকও করবো যে কতটা ঠান্ডা হচ্ছে বা কতটা প্রেশারে, তো আপনাদের দেখাবো। যেহেতু আমি আমার কাছে মিটার নেই বা মিটারটা ছিল খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের দেখাতে পারছি না কত ডিগ্রি ঠান্ডা হচ্ছে, তো অনুমানিক আপনি 24-25 ধরতে পারেন বা 24-22-20 এরকম অ্যাপ্রক্স চলে এসেছে। যেহেতু এখন প্রচণ্ড গরম সেই হিসাবে বাইরে 37-38 এরকম এখন টেম্পারেচার আছে, আর প্রেশার দেখুন হাই প্রেশার দেখুন, কম প্রেশার অবশ্যই ভালো আছে, যার জন্য হাই প্রেশার লো প্রেশার দুটোই ঠিক আছে। আমরা একবার ভিতরে হাত দিয়ে দেখে নেব কীরকম পরিমাণ ঠান্ডা হচ্ছে না হচ্ছে, তো মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে, আর ফিটিং বাদবাকি যেগুলো আছে সেগুলো চলছে, ডিস্টিল ওয়াটার কম ছিল একটু দিয়ে দিচ্ছে ডিস্টিল ওয়াটার, আর আমরা পাইপে হাত দিয়ে বুঝতে পারবো যে পাইপ কতটা ঘামছে। তো যদি নর্মালি ঘামে তাহলে এটাই বোঝা যাবে মিটার ছাড়া আলটিমেটলি বাইরে ভিতরে কতটা ঠান্ডা হতে পারে, যেহেতু কুলেন্ট কলের পরিষ্কার করা। তো আমি হাত দিয়ে ধরবো পাইপ, ধরে দেখাবো আপনাদের হাতে জল জল করছে কি না, তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি পাইপটা ধরছি, হাতটা কিন্তু আমার টোটালি জল জল টাইপের হয়ে গেছে। তো